এর আগের ভিডিওতে তৃতীয় পর্বের যে আলোচনা সেটা শেষ হয়েছে, আজকে চতুর্থ পর্বের আলোচনা হচ্ছে শুরু করব। দেখো সবাই, বইয়ের চতুর্থ পর্বের আলোচনায় পেজ নম্বর 113 প্রথম থেকে, ইসাবের বাবা বাড়ির সামনে দাওয়ায় খাটিয়ে বসে হুঁকো খাচ্ছিলেন। তিনি ওদের ডাকলেন, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসে বসো। ইসাব এবং অমিত বন্ধুদের কাছ থেকে পালিয়ে যাচ্ছিল, কেননা বন্ধুরা জেনে গিয়েছে তার জামা অদল বদলের ঘটনাটি। সেজন্য বন্ধুরা সকলে চিৎকার করে বলছে, অদল বদল অদল বদল। তার বাবা মা জেনে ফেলবে এবং বাবা মার মায়ের কাছে বকুনি খেতে হবে এই ভয়ে তারা সরে পড়তে চাইছিল। তখন বাবা, ইসাবের বাবা হচ্ছে তাদেরকে, অর্থাৎ অমৃত ইসাবকে বলল যে ছেলেদের দলের কাছ থেকে তোমরা পালিয়ে যাচ্ছ কেন, এসো আমার কাছে এসে বসো। ওরা ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো, ওর মানে অমৃতের, সরি ইসাবের বাবার, অর্থাৎ হাসানের শান্ত গলা শুনে চিন্তা হলো কাদের, অমৃত এবং ইসাবের। ভাবলো যা যা ভেবেছিলাম তাই হলো, উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। আসল ঘটনাটা কোনটি? যে ইসাব এবং অমৃতের জামা অদল বদলের ঘটনাটা কি জেনে গেছে? ইসাবের হচ্ছে বাবা হাসান জেনে গেছে, সেই জন্য সে কেবলমাত্র ভালোবাসার ভান করছিল। অভিনয়, ভান মানে হচ্ছে অভিনয় করা। ইসাবের বাবা পাঠান, পাঠান মানে তিনি জাতিতে হচ্ছে পাঠান। উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, অমৃতের বয়স হচ্ছে 10 বছর, তিনি অমৃতকে জড়িয়ে ধরলেন, চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি মানে অমৃতের হচ্ছে মা, অমৃতের মায়ের নাম হচ্ছে বাহালি, তাকে বৌদি বলে সম্বোধন করেছে, সেই জন্য বলছে বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, হাসান ভাই, অর্থাৎ ইসাবের বাবাকে বললেন, হাসান ভাই, আপনি এক ছেলেকে দেখে উঠতে পারেন না, তা দুজনকে কী করে সামলাবেন? আবেগ ভরা গলায় হাসান বললেন, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। যে সে খুব গরিব, মাঠে খেতে হচ্ছে কাজ করে, সময় অসময়ে তাকে মহাজনের কাছ থেকে টাকা ধার নিতে হয়, তবুও এরকম একজন ছেলেকে পেয়ে সে রাজি হয়েছে, মানে পোষার জন্য। এবং সে বলছে যে একটা ছেলেকে পাচ্ছি না ঠিকই, কিন্তু এইরকম ছেলে যদি পাই তাহলে একজন কেন, 21 জনকে পর্যন্ত এরকম পালন করতে আমি রাজি আছি। কে সে গলা পরিষ্কার করে বাহালি পাঠান বাহালি বৌদিকে বললেন, ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখে ভেবে নিলাম, দেখতে হবে ওরা কী করে। পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। তখন পাড়া প্রতিবেশী যারা ছিল তারা সকলে হাসানকে কেন্দ্র করে হচ্ছে ঘিরে হচ্ছে দাঁড়ালো। কাদের গল্পের কথা বোঝানো হয়েছে এখানে? অমৃত এবং ইসাবের যে জামা অদল বদলের যে ঘটনা, সেই ঘটনা, সেই গল্পের কথা এখানে বলা হয়েছে। আর সেই গল্পে শোনার জন্য পাড়া প্রতিবেশীরা পাঠানকে হচ্ছে ঘিরে দাঁড়ালো। উনি অল্প কথায় ছেলেদের জামা অদল বদলের ঘটনাটি বললেন, উনি মানে ইসাবের বাবা হাসান, তিনি খুব কম কথায় হচ্ছে অমৃত এবং ইসাবের জামার অদল বদলের ঘটনাটি বললেন। আরও বললেন, ইসাব অমৃতকে জিজ্ঞেস করেছিল, তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত জবাব দিয়েছিল, জানেন, বলেছিল, কিন্তু আমার তো মা রয়েছে। এই যে একটা কথা, যে মা, মায়ের যে অকৃত্রিম ভালোবাসা ছেলেদের প্রতি, সেটা এই গল্পের মধ্যে হয়েছে ফুটিয়ে তোলা হয়েছে। সজল চোখে পাঠান বললেন, কি খাঁটি কথা। কোন কথাটি? যে আমাকে বাঁচানোর জন্য আমার মা রয়েছে, এই কথাটি হচ্ছে খাঁটি কথা। এখানে কোনো ভেজাল নেই, নির্ভেজাল যেন একটা কথা, আমাকে বাঁচানোর জন্য আমার হচ্ছে মা রয়েছে। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। অমৃতের কোন জবাব? যখন বলল ইসাবকে যে আমাকে বাঁচানোর জন্য আমার মা রয়েছে, এই জবাব, এই কথাটি ইসাবের বাবাকে হচ্ছে বদলে দিয়েছিল। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। ও মানে অমৃতের, ইসাবের হচ্ছে, সরি, ও মানে হচ্ছে অমৃতের কথা বোঝানো হয়েছে। কাকে শিখিয়েছে? ইসাবের বাবাকে শিখিয়েছে যে খাঁটি জিনিস কাকে বলে। অমৃত ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও মুখ ঘুরে গেল। তাদের মানে যারা গল্প শোনার জন্য ইসাবের বাবা হাসানকে ঘিরে দাঁড়িয়েছিল, অর্থাৎ পাড়া প্রতিবেশীদের কথা বোঝানো হয়েছে।
যে এইরকম দুটো ছেলের অকৃত্রিম ভালোবাসা, দুটো ছেলের বন্ধুপ্রীতি, দুটো ছেলের মধ্যে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, এই সমস্ত ঘটনা শুনে তাদের বুকটা হচ্ছে ভরে গিয়েছিল। ইতিমধ্যে ছেলের দল বাজিয়ার বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল। তারা ঈশাব অমৃতকে ঘিরে বলতে লাগলো, অমৃত ঈশাব অদল বদল ভাই অদল বদল। এবার অবশ্য ঈশাব ও অমৃত অপ্রস্তুত, অপ্রস্তুত মানে অপ্রস্তুত বোধ করলো না, মানে লজ্জিত হলো না, বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো। অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। উনি ঘোষণা করলেন, উনি মানে গ্রাম প্রধান, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ঋষভকে বদল বলে ডাকব। ছেলেরা খুব খুশি হলো, ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসও অমৃত ঈশাব অদল বদল অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। এই যে এটা হচ্ছে গুজরাটি সাহিত্যিক পানালাল প্যাটেলের হচ্ছে লেখা। আসলে এটা গুজরাটি ভাষায় লেখা ছিল, এটার বাংলা তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। এটা মনে রাখতে হবে যে বাংলা তর্জমা আছে, এটা কে করেছেন? অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত তর্জমা করেছেন। এই পর্যন্তই আজকে হচ্ছে আমরা চতুর্থ পর্বের যে আলোচনা, টেক্সট বইয়ের লাইন ধরে ধরে আলোচনা, সেই আলোচনাটা আমরা শেষ করলাম। এর পরের পর্বে আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ লাইনগুলো, এমসিকিউ শর্ট প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্ন কোনগুলো আসতে পারে সেই সমস্ত লাইনগুলো বলবো, সেগুলো তোমরা হচ্ছে দাগ দিয়ে নেবে। আর সঙ্গে সঙ্গে হচ্ছে প্রশ্ন উত্থাপন এবং সঙ্গে সঙ্গে উত্তর পর্ব হচ্ছে আলোচনা হচ্ছে পরের পর ভিডিওতে হচ্ছে হবে। তোমরা পরের ভিডিওটা দেখার জন্য হচ্ছে তোমাদেরকে আহ্বান জানাচ্ছি।